হ্যালো আসসালামু আলাইকুম মিসমি আফরিন খন্দকার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি বানাচ্ছি চকলেট প্লেন কেক বা টি টাইম কেক আপনিটা যেটাই বলুন না কেন কিন্তু অনেক মজা তো দেখে নি কীভাবে টি টাইম কেক প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিটাতে দুটো রুম টেম্পারেচারের ডিম দিয়ে দিচ্ছি ডিম দুটো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে তারপর আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে কেক ডিম দুটোকে ভালো করে বিট করে নিচ্ছে আপনারা চাইলে হ্যান্ড উইকসের সাহায্যেও কেকটা তৈরি করতে পারেন ক্ষেত্রে আপনার একটু সময়টা বেশি লাগবে তারপর আমি দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি অল্প অল্প করে ডিমের কালারটা যখন একটু সাদাটে টাইপের হয়ে আসবে তখন বুঝে নেবেন যে আপনার ডিমের ফোমটা কিন্তু পারফেক্ট হয়ে গিয়েছে তারপর আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ রান্নার রেগুলার তেল আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন মেল্ট করে এখন আমি অ্যাড করছি এক টেবিল চামচ চকলেট ইমালশন আপনারা চাইলে ব্যানালা অ্যাসেন্সও ইউজ করতে পারেন কিন্তু চকলেট কেকে চকলেট ইমালশনটা ইউজ করলে কেকের স্মেলটা আরও বেশি ভালো আসে তারপর আমি অ্যাড করে দিচ্ছি আধা কাপ ময়দা এবং ওয়ান থার্ড কাপ কোকো পাউডার এবং এক টেবিল চামচ বেকিং পাউডার আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু শুকনো অপকরণগুলো চেলে ইউজ করতে হবে নয় কিন্তু আপনার কেকের ব্যাটারটা কিন্তু ভালো হবে না তারপর আমি শুকনো অপকরণগুলো হ্যান্ড বিটারের সাহায্যেই ভালো করে মিক্সড করে নিচ্ছি তারপর আমি নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ গরম ফুটন্ত দুধ তার সাথে আমি অ্যাড করছি এক টেবিল চামচ কফি আপনারা চাইলে কফিটা স্কিপ করতে পারেন যদি আপনাদের কফির স্মেলটা ভালো না লাগে কিন্তু কফিটা ইউজ করলে চকলেট টি টাইম কেক বা পাউন্ড কেকের ফ্লেভারটা আরও বেশি ভালো আসে তারপর আমি একটা এইট ইঞ্চি মোল্ডে তেল ব্রাশ করে নিয়েছি তেল ব্রাশ করে আমি আমার ব্যাটারটা দিয়ে দিচ্ছি তারপর আমি এভাবে পাঁচ দশ বারের মতো ট্যাপ ট্যাপ করে নিব তাহলে ভিতরের সব ব্যবসগুলো চলে আসবে তারপর একশো ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিটের জন্য আমি ওভেনটাকে প্রিহিট করে তিরিশ থেকে ৩৫ মিনিটের জন্য আমার কেকটাকে বেক করে নিচ্ছি আমার কেকটা কিন্তু তিরিশ মিনিটে হয়ে গিয়েছিল আপনাদের একটু সময় বেশিও লাগতে পারে বা একটু কমও লাগতে পারে তারপর আমি একটা নাইফের সাহায্যে কেকটাকে স্লাইস করে নিচ্ছি কেকটা কিন্তু অনেক সফট এবং খেতে অনেক বেশি অসাধারণ হয়েছে অবশ্যই সবাই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন এবং প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং